वेलकम बैक टू माय चैनल। आज के आपनादेर आबार स्वागत आमार चैनले। आज के आमरा एकटा माछेर टोप बानाबो, टोपे देवार एकटा सामग्री जेटा नाम होच्छे लाल बाकर। तो ई लाल बाकरटा तैरी करते लागछे, एखाने आछे 250 ग्राम गोविंदभोग चाल, এটা আপনারা দেখতে পাচ্ছেন খোলের গুঁড়ো লাল করে ভাজা আছে, এটা হচ্ছে নারকেলের মানে নারকেল কোড়া, রসুন, পেঁয়াজ, এটা হচ্ছে আউবেল, এটা হচ্ছে দালচিনি, স্টারফুল, সাহাজিরা, জয়িত্রী, এলাচ, একাঙ্গী, লালকা, তেজপাতা কুচি, এটা হচ্ছে ক্যাংলাস, ছোট ক্যাংলাস, আর লাগছে সাদা তেল। এখানে সাদা তেল আছে, এতে ঘি লাগবে। ঘি সিসিটা আনো তো ওখান থেকে। এই যে এখানে ঘি আছে, আর ওই ছোটটাই দাও, এখানে ঘি আছে, আর আরও এখানে লাগবে অনেক কিছু, আমি এখন বলতে পারছি না, এটা দিতে দিতে তখন মনে পড়বে। একটা একটা নারকেল তেল লাগবে, নারকেল তেল লাগবে, এখনও অনেক কিছু লাগতে পারে, তো এটা বানাতে বানাতে যখন মনে পড়বে আবার আপনাদের বলবো। আমি প্রথমে এই মশলাগুলোকে ভেজে নেব, একে একে এগুলো ভাজতে হবে, ভেজে গুঁড়ো করতে হবে। আমি এলাচটা গোটা রাখছি, কেননা এগুলো মুখটা ফাটিয়ে দেব, জয়িত্রীটাও গোটা রাখছি। তাহলে আমি এগুলো ভাজতে শুরু করে দিই। বন্ধুরা দেখুন, আমি একাঙ্গিটা এখন ভাজছি, একাঙ্গিটা আমার ভাজা হয়ে গেছে। এগুলো সামান্য একটু করে খালি, যাতে না লাল হয়ে যায়, একটু হালকা করে একটু করে আমি খালি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন আমি আউবেলটা লালকাটা একসাথে ভাজছি, আমি এদিকে ভাজছি আর ওদিকে আপনাদের দাদা গুঁড়োবার জন্য রেডি হয়েছে, আমি নিয়ে যাই ওকে দিয়ে আসি যেগুলো ভাজা হয়েছে। তারপর দেখুন এগুলো সব একসাথে গুঁড়ো করা হচ্ছে, একসাথে দেখুন এখানে তেজপাতা আছে, সাহাজিরে ভাজা আছে, এগুলো সব একসাথে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন এতে তেজপাতা, সাহাজিরে আর ক্যাংলা সব কিছু একসাথেই গুঁড়োনো হচ্ছে। আরো জোরে জোরে ঘামারো, কত আস্তে ঘামালে হবে। তো আপনাদের দাদা ভাই ওদিকে গুঁড়াচ্ছে সমস্ত মশলাগুলো একসাথে করে, আর আমি এদিকে বাকরের এই আপনাদের গোবিন্দভোগ চালের ভাতটা প্রেসারে সিটি মারবো। এতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, দেখুন জলটা ঠিকই আছে।
আপনাদের দাদা ভাইয়ের আর গুড়ানো হয়ে এসেছে। দেখুন হাওল দিস্তাটা কেমন গর্ত হয়ে ভিতরে ঢুকে গেছে, মাটির ওপর ঘুরাচ্ছে। তো গুড়ানো হয়ে গেছে, আমি প্রথমে তেল দিলাম। আর তেল দেবো, দেখো লবঙ্গ দিচ্ছি, ফাটানো এলাচ দিয়ে দিলাম, জৈত্রী দিচ্ছি, দেখুন কিভাবে ভাজছি। তেলটা একটু বেশি দিয়েছি পরিমাণ, প্রায় 250 তেল দেওয়া আছে, 250 গ্রাম তেল দেওয়া আছে। এতে তো তেল এতে আরো অনেক তেল লাগবে, মোটামুটি পুরো তেলটাই আমার লেগে যাবে। এবার রসুন বাটাটা, দেখেন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, আর রসুনটা একটু অল্প ভাজতে হবে। এবার আমি এতে দিচ্ছি নারকেল ডাস্ট, দেখুন এই ভাতটা এতে করে নিয়েছি আমি, ভাতটা এবার এতে দিয়ে দেবো।
এটা গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, কেননা গোবিন্দভোগ চালের হলে সেন্টটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখতেও লাগছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এটা মাছের জন্য বানানো খাবার না, মানুষের জন্য কিছু বোঝা যাচ্ছে না। এত সুন্দর গন্ধ যেন খেতে ইচ্ছা করবে। আতলা মাছের জন্য টোপ তৈরি। আমি এবার ঘি দিচ্ছি, ঘিটা মনে হচ্ছে সবটাই লেগে যাবে। তেল আর একটু লাগবে, তেলটা একবারে দিচ্ছি না, কেননা বোঝা যাচ্ছে না পরিমাণ তেলটা, ওই জন্য বারে বারে ইউজ করতে হচ্ছে। ৬০০ গ্রাম মতো তেল অলরেডি দেওয়া হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে যেন এঁটে না যায় বা ধরে না যায়, সবসময় এটাকে নাড়তে হবে। তো পাতলা মাছের জন্য এই টোপটা বানাচ্ছি আমরা। এটা কাতলা মাছের টোপে এটা ব্যবহার করলে অবশ্যই কাতলা মাছ উঠবেই, এত সুন্দর করে বানানো হচ্ছে। এবার আমি সমস্ত মশলা একসাথে যে গুঁড়ো করা ছিল এটা দিয়ে দিচ্ছি, গুঁড়োটা দিয়ে দেবো। আমি এতে সামান্য চিনি ইউজ করছি, কেননা কাতলা মাছ তো মিষ্টি পছন্দ করে, আর চিনিটা দিলে কালারটাও আসবে ভালো, যার জন্য আমি চিনিটা ব্যবহার করছি। এবার ওই গুঁড়ো খোল যেটা ভেজে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আরো তেল লাগছে। আর এই দুটো তেল আছে, এটাও লাগবে, এটা লাস্টে দেবো। নারকেল তেল দিচ্ছি, এবার যে বাকি তেলটা ছিল আমি সবটা দিয়ে দিচ্ছি।
তো এতে মোট তেল লাগলো 1 কেজি 150 কি 200 এরকম তেল লাগলো আর আপনার গোবিন্দভোগ চাল দিয়েছিলাম 250 দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে আর এটা একদম কাতলা মাছের জন্য এই চোখটা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখুন আপনারা বাড়িতে তৈরি করুন এবং আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এটা হলো লাল বাকর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে আর আমাদের যে আপনারা অবশ্যই দেখুন আমরা দুজনে মিলে কি সুন্দর টোপটা তৈরি করেছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদের ভালোবাসা আশা করছি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হবে এবং আপনাদের ভালোবাসায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি ধন্যবাদ